আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এই রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভালেন তো এটা কি? এটা হলো পুঁই শাকের বীজ বা মিশ্রি, যে যেটা বলেন আর কোন এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাজিটা দেখাবো। আর শুরুতেই বলতেছি, আমার রান্না একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। এই মিশ্রি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এটা মিশ্রি বলে, পুঁইশাকের বীজ বলে, এক এক এলাকার এক এক, আপনাদের এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অবশ্যই সবাই চিনতে পেরেছেন, পুঁইশাক গাছে হয়। এটা আজকে রান্না করব। প্রথমে কড়াতে তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেঙে নেব। কয়েকটা আলু দিব, আলু না দিলে মিষ্টি খেতে ভালো লাগবে না, আলু দিলে একটু ভালো লাগবে। আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন, তেমন মনে হয় আলু দিলে এরকম করে কেটে নিছি ভালো লাগে। এখন আস্ত জিরে দিয়ে দিব, এখন লবণ দিব, একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, যেগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে ফেলে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন একটু একটু পানি উঠে গেছে, এটুকুতেই সিদ্ধ হয়ে যাবে, আর এখানে কোনো পানি দেব না। দেখেন ভাজিটা হয়ে আসছে। আর ঘর আসবে একটু তেল দিয়ে দিব, এবার তেল দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ভাজিটা নামিয়ে ফেললাম। দেখেন দেখতে অসাধারণ, খেতে অনেক মজা হয়েছে। অবশ্যই এরকম করে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা না খেয়েছেন অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।